আজকের আলোচনার বিষয় হল ফাইসো স্টিগমা। পুরো নাম হল ফাইসো স্টিগমা ভেনেনোসাম। ফাইসো স্টিগমা মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময়ে ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন ফাইসো স্টিগমা ভেনেনোসাম। চোখের দৃষ্টি ঘোলা, অপরিষ্কার, মনে হয় যেন চোখের সামনে একটি পর্দা রয়েছে এবং ছোট ছোট কালো দাগ, আলোক রশ্মি ভাসছে অথবা উড়ছে, রাত্রিতে দেখতে পায় না অথবা রাতকানা, এমন অবস্থায় ফাইসো স্টিগমা মেডিসিনটি ব্যবহার করলে চোখের সমস্যা ঠিক হয়ে যাবে। অতিরিক্ত চোখের ব্যবহারের পরে চোখের মাংস পেশি ঝাঁকুনি হয়, এমন অবস্থায় ফাইসো স্টিগমা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। গ্লোকোমা রোগে ফাইসো স্টিগমা মেডিসিনটি ব্যবহার করা হয়। আলোর ঝলকানি এবং আংশিক অন্ধকার রোগী অভিযোগ করে এবং রোগী পছন্দ করে না, এমন অবস্থায় ফাইসো স্টিগমা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। চোখের পক্ষাঘাত অথবা প্যারালাইসিস হলে ফাইসো স্টিগমা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। চোখ লাল এবং জল ঝরে চোখ দিয়ে, এমন অবস্থায় ফাইসো স্টিগমা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মোবাইল ব্যবহার করলে চোখে সমস্যা হলে ফাইসো স্টিগমা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। যারা কম্পিউটার ব্যবহার করে চোখের সমস্যা হলে ফাইসো স্টিগমা ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। হাত অসাড় হয় এবং মেরুদণ্ডের জ্বালা হয়, এমন অবস্থায় ফাইসো স্টিগমা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। হঠাৎ নামাতে গিয়ে আঙ্গুলগুলি ঝাঁকুনি দিলে ফাইসো স্টিগমা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। হার্ট অথবা হৃদয় দুর্বল হলে ফাইসো স্টিগমা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মেডিসিন ব্যবহার: ফাইসো স্টিগমা 6 পাওয়ার 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। ফাইসো স্টিগমা 30 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। যখন আপনারা মাদার টিনচার ব্যবহার করবেন তখন 10 ফোঁটা করে ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 5 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। মেডিসিনটি নিম্ন পর বেশি ব্যবহার হয়ে থাকে। মেডিসিনটি আপনারা 21 দিন ব্যবহার করবেন। মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিভিন্ন প্রকার মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না। কোনো প্রকার নেশা করা যাবে না। কাঁচা পেঁয়াজ এবং টক জাতীয় খাবার খাওয়া যাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন, ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।